আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। আগামীকাল উন্মোচিত হচ্ছে দেশের যোগাযোগ খাতের আরও দুটি মাইল ফলক। এর মধ্যে একটি হচ্ছে দেশের প্রথম ছয় লেনের নান্দনিক সেতু মধুমতি এবং অপরটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু, যা তৃতীয় শীতলক্ষা সেতু নামে পরিচিত। প্রথমে আলোচনা করা যাক মধুমতি সেতু নিয়ে, এরপর আমরা আলোচনা করব তৃতীয় শীতলক্ষা সেতু নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আগামীকাল 10ই অক্টোবর দুপুর 12টায় ভার্চুয়ালি মধুমতি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সেদিন রাত 12টা থেকেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। মধুমতি সেতু চালু হলে ঢাকার সাথে অন্তত 10 জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাবে। কালকের পর থেকে মধুমতি নদীর উপর আর দেখা যাবে না এমন কর্মব্যস্ত ফেরি চলাচলের দৃশ্য, যেমনটি পায়রা সেতু চালুর পর ওই এলাকার মানুষের দুর্ভোগ কমে উন্মোচিত হয়েছে নতুন এক অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। তেমনি মধুমতি নদীর উপর এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে যশোরসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে, সেই সাথে এই অঞ্চলের মানুষের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে, বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি। সেতুটি চালুর মাধ্যমে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ আশেপাশের সড়কপথের দূরত্ব 100 কিলোমিটার থেকে প্রায় 150 কিলোমিটার পর্যন্ত কমে যাবে। এশিয়ান হাইওয়েতে থাকা সেতুটি সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, বেনাপোল, কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকাও রাখবে। যখন থেকে যান চলাচল শুরু হবে তখন থেকে প্রতিটি যানবাহনকে গুনতে হবে টোল, যেখানে বড় ট্রেইলার পারাপারের জন্য 565 টাকা, 3 বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক 450 টাকা, 2 এক্সেল বিশিষ্ট মাঝারি ট্রাক 225 টাকা, ছোট ট্রাক 170 টাকা, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর 135 টাকা, বড় বাসের ক্ষেত্রে 205 টাকা, মিনি বাস বা কোস্টারের ক্ষেত্রে 115 টাকা, মাইক্রোবাস, পিক আপ, কনভার্সনকৃত জিপ ও র্যাকার 90 টাকা, প্রাইভেট কার 55 টাকা, অটো বা টেম্পু, সিএনজি চালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারি চালিত 3 চাকার যানবাহনকে গুনতে হবে 25 টাকা, মোটর সাইকেল 10 টাকা, রিক্সা, ভ্যান ও বাইসাইকেলকে গুনতে হবে 5 টাকা করে টোল। মধুমতি সেতুর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 990 মিটার মতো আর এর প্রস্থ হচ্ছে 26.1 মিটার। উভয় পাশে 6 লেনের সংযোগ সড়ক রয়েছে যার দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটারের মতো, আর এই সংযোগ সড়কটি এখন পর্যন্ত দেশের সবথেকে সুন্দর সংযোগ সড়ক। সেতুর মাঝখানে বসানো হয়েছে প্রায় 150 মিটার দীর্ঘ স্টিলের স্প্যান, ধনুকের মতো বাঁকা এই স্প্যানটি তৈরি হয়েছে ভিয়েতনামে। এই স্প্যানের উভয় পাশে অন্য স্প্যানগুলো পিসি গার্ডারের। এই সেতুর 4টি মূল লেনে দ্রুতগতির এবং বাকি 2টি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। মধুমতি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় 960 কোটি টাকার মতো। ইতিমধ্যে মূল সেতু এবং সংযোগ সড়কের কাজ সবই শেষ হয়েছে। সেতুতে বসেছে ল্যাম্পপোস্ট, টোল প্লাজায় 8টি বুথ করা হয়েছে যেখানে এখন বসানো হচ্ছে যন্ত্রপাতি, এছাড়া সেতু এলাকায় চলছে নদী শাসনের কাজটিও। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে এই সেতুটি নির্মিত হয়েছে। জাপানের টেকটেন কর্পোরেশন ও YBC এবং বাংলাদেশের আব্দুল মনেব লিমিটেড যৌথভাবে এই সেতুটি নির্মাণ করেছে। ভিডিও শুরুতেই বলেছি মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতু একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। তৃতীয় শীতলক্ষা সেতুটি বীর মুক্তিযোদ্ধা
একেএম নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছে। এটি নারায়ণগঞ্জ শহরকে বন্দর উপজেলার সঙ্গে সংযুক্ত করবে, অর্থনীতি চাঙ্গা করবে, পদ্মা সেতুর মাধ্যমে চট্টগ্রাম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার মধ্যে যোগাযোগ সহজতর করবে। এক দশমিক দুই নয় কিলোমিটার দীর্ঘ সেতুটি দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলগামী যানবাহন এবং একইভাবে চট্টগ্রাম থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহন যানজট এড়াতে এবং সময় বাঁচাতে নারায়ণগঞ্জ শহরকে বাইপাস করতে সক্ষম করবে। সেতুটির সঙ্গে নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে পদ্মা সেতু থেকে জনগণ সর্বোচ্চ সুবিধা পাবে। সেতুটি পূর্বে বন্দর উপজেলার মদনগঞ্জকে পশ্চিমে নারায়ণগঞ্জ সদর উপজেলার সঙ্গে সৈয়দপুরের সঙ্গে যুক্ত করবে। বর্তমানে মোটর চালিত নৌজানি নদী দুই পারে মানুষের ও অন্যান্য এলাকার জনসাধারণের জন্য পারাপারের প্রধান মাধ্যম, যা থেকে কালে মুক্তি মিলবে এই অঞ্চলের মানুষের। এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকার যাত্রাবাড়ী রুট ব্যবহার করে পোস্তকোলা ব্রিজ হয়ে চট্টগ্রাম অঞ্চলে যায়, অথবা চাষারা ও সাইনবোর্ড রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। শীতলক্ষ্যা সেতুটি চালু হলে পঞ্চবটি বিশেষ শিল্প এলাকা, পঞ্চবটি মোড়, চাষারা মোড়, সাইনবোর্ড, নারায়ণগঞ্জের চট্টগ্রাম সড়ক বা ঢাকার পোস্তকোলা ও শনি রাখা রুটে যানবাহনকে তীব্র যানজটের সম্মুখীন হতে হবে না। ধীরে ধীরে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থায় চলে আসছে দারুণ পরিবর্তন, আর এই পরিবর্তনগুলোই আমাদের অর্থনীতিকে সামনের দিনে করে তুলবে চাঙ্গা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।